প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর বানচাল করার প্ল্যান, কিছুতেই সেখানে পৌঁছাতে দেবে না পাকিস্তান। 2013 সালের বদলা 2023 এ নিতে চলেছে আইএসআই, একই মারাত্মক ষড়যন্ত্রের ছক, ফান্ডিং হচ্ছে বড় লেভেলে, এমনটাই সূত্রের খবর। ওয়াশিংটনের বিশেষ কিছু এলাকায়, বিশেষ কিছু এরিয়ায় বড় ঝুঁকি থাকছে, ভারতের গোয়েন্দা সংস্থার বড় সড় সাফল্য বলতে পারেন। পাকিস্তান আতঙ্কে কাঁপছে, আন্তর্জাতিক স্তরে মোদির ম্যাজিক সহ্য করতে পারছে না তারা। আজকের রিপোর্টের এই ভূমিকা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন, 21 জুন গোটা বিশ্বের চোখ যে সফরে থাকবে, এবার সেখানে বড় কোনো গণ্ডগোলের আশঙ্কা থাকছে। নেপথ্যে ওয়ান অ্যান্ড অনলি আইএসআই রীতিমতো ওয়েবসাইট তৈরি করে ছক কষা হয়েছে, কষে ফেলা হয়েছে গোটা ব্লুপ্রিন্ট। তাহলে কি 2013 সালে মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় আইএসআই এর যে প্ল্যান বানচাল হয়ে গিয়েছিল, এবার সেই প্ল্যানই পরিণতি দেওয়ার চেষ্টা করবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা? অনেক তাবড় তাবড় ব্যক্তিরা বলছেন, মোদির যুক্তরাষ্ট্র সফর যেভাবে প্রমোট করছে আমেরিকা বা ভারত, পাকিস্তান হাত গুটিয়ে থাকবে না, এই ইঙ্গিতটা অনেক আগেই মিলেছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে ধরা পড়ে গেল আইএসআই কত বড় গেম প্ল্যান করে রেখেছিল। তাহলে কি এখন বলা যায় এবার মোদির গোটা সফর পুরোপুরি নিরাপদ, পুরোপুরি সেফ? 2013 সালে আইবির তথ্য জানিয়েছিল, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর মুখ হওয়ার আগেই খালিস্তানি জঙ্গিদের দিয়ে নমকে শেষ করার প্ল্যান কষেছিল আইএসআই। ভারতের নিরাপত্তা বাহিনী সে সময় ঝামা ঘষে দিয়েছিল পাকিস্তানের মুখে, এবারও দেবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এবার প্রকাশ্যে আসা আইএসআই এর ফুল প্রুফ প্ল্যানটা ঠিক কি সেটা জেনে নিন। আইএসআই আমেরিকায় সক্রিয় বেশ কয়েকটি খালিস্তান সমর্থিত সংগঠনের সঙ্গে রীতিমতো মিটিং করেছে, সেই বৈঠকে ছিল ভারতের বিরুদ্ধে কাজ করা বেশ কয়েকটা গ্রুপও। জানতে পারা যাচ্ছে এদের উদ্দেশ্য ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চালানো। এর আগে অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশে খালিস্তানিদের টাইট দেওয়ার জন্য সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবার সেই বদলাই কি তোলা হবে? সূত্র বলছে, প্রধানমন্ত্রী মোদির বিরোধিতা করার জন্য একটা টুলকিট তৈরি করা হয়েছে। এই টুলকিটে বলা রয়েছে ঠিক কোন কোন পথে ভারতের বিরোধিতা করতে হবে। নমো আমেরিকা সফরের সময় যে রুটগুলো ব্যবহার করবেন, ঠিক সেখানে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করে পোস্টার লাগানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। হ্যাশট্যাগ মোদি নট ওয়েলকাম এর মতো হ্যাশট্যাগও ব্যবহার করা হচ্ছে। টার্গেট একা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, লক্ষ্য রয়েছে ইন্ডিয়ান আর্মিকেও এই সুযোগে বদনাম করা, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাল প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে আর সেই নিয়েই রীতিমতো পোস্টার ছাপানো হয়েছে। শুধু তাই নয়, আন্দোলনের দায়িত্ব দেওয়া লোকজনকে বিক্ষোভ স্থলে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো বাসেরও ব্যবস্থা করা হয়েছে, মানে বাস ভরে ভরে বিক্ষোভকারীদেরকে নিয়ে যাবে ঠিক অ্যাকশন পয়েন্টে খালিস্তানি জঙ্গিদের এই সংগঠনগুলো। এক্ষেত্রে বলে রাখি, চলতি বছরই অসমের একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার প্ল্যান করেছিল কিছু খালিস্তানি দল, যেই কাজ করতে পারবে তাকে মোটা টাকা দেওয়ার ঘোষণাও ছিল। এদিকে ভারতের গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর জন্য একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেই ওয়েবসাইটে তাদেরকেই রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে ক্ষতি চায়, যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে চায়। এর বাইরে আরও কোনো মারাত্মক প্ল্যান কষা হয়েছে কিনা সেই খবর প্রকাশ্যে আনা হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে যেভাবে যে আড়ম্বর, যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তা নিয়ে বেশ চিন্তিত পাকিস্তান। ভারতের এই ক্রমবর্ধমান বিশ্বাসযোগ্যতা পাকিস্তান আর সহ্য করতে পারছে না, তাদের একটা ভয় কিন্তু তাড়া করে বেড়াচ্ছে যে ভারত আমেরিকায় গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওই দেশটাকে আরও উস্কে দেবে না তো। একটা দেশ এগিয়ে যাচ্ছে আর একটা দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে, এটা পাকিস্তান মানতে পারছে না। প্রধানমন্ত্রীর এবারে সফরে নিরাপত্তা যে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হবে সেটা এই থ্রেট পাওয়ার পরই বোঝা যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে পাকিস্তানের সব প্ল্যান কিভাবে চপাট করে দেয় দিল্লি, সেটাই আসলে দেখার, সেটাই আসলে মজার ব্যাপার। মোদি বিশ্ব জয় করে আসবেন, পাকিস্তান দেখবে আর জ্বলবে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।